উপার্জন না করেও লন্ডনে তারেকের বিলাসী জীবনের রহস্য উন্মোচন। 130 টাকার কম্পিউটার অপারেটর থেকে 460 কোটির মালিক হলেন যেভাবে নুরুল ইসলাম। সেই জাপানি স্ত্রী অ্যারিকোর কাছে 5 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইমরানের নোটিস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে। 21 আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন দীর্ঘ 14 বছর ধরে। উপার্জন না করেও সেখানে তার চোখ ধাঁধানো বিলাসী জীবন, এই অর্থের উৎস কোথায়? অনুসন্ধান বলছে দেশ থেকে বিপুল অঙ্কের অর্থ পাচার হচ্ছে তারেকের কাছে, বিশেষ করে সিলেট থেকেই যাচ্ছে বেশিরভাগ অর্থ। এছাড়া লন্ডনে অবস্থানরত সিলেটি রেস্টুরেন্ট সহ বিভিন্ন খাতের ব্যবসায়ী থেকেও পাচ্ছেন টাকা। সূত্র বলছে লন্ডনে পলাতক সাজাপ্রাপ্ত অপরাধী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের অর্থ সরবরাহকারীদের বিরুদ্ধে তদন্তে নামছে সরকারের বিভিন্ন সংস্থা। শীঘ্রই বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা আলাদাভাবে এ বিষয়ে তদন্ত শুরু করবে। গোয়েন্দা সূত্র জানিয়েছে এর মধ্যে লন্ডনে বাঙালি রেস্টুরেন্টের মালিক ও বাংলাদেশে অবস্থান করা তাদের আত্মীয় স্বজনের বিষয়ে বিশেষভাবে তদন্ত করা হবে। তদন্তে তারেক রহমানকে অর্থ সরবরাহের কোনো প্রমাণ পাওয়া গেলে ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব দ্রুত তলব এবং জব্দ করা হবে বলে জানা গেছে। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী লন্ডনে বিভিন্ন বাঙালি রেস্টুরেন্টের মালিকরা তারেক রহমানকে অর্থ দিয়ে সহযোগিতা করছেন। তাদের মধ্যে বেশি সংখ্যক ব্যবসায়ীর বাড়ি আবার সিলেটে। সিলেটি এইসব ব্যবসায়ী ও তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে বাংলাদেশ থেকে টাকা পাচার হয়ে পৌঁছে যাচ্ছে লন্ডনে তারেক রহমানের কাছে। বিভিন্ন সংস্থার একাধিক তদন্ত কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন তারেক রহমান আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত আসামি। তার অর্থের যোগানদাতা ও পাচারকারীদের পুরো চেইন নিয়ে এবার আমরা কাজ করব। দেশে ও বিদেশে বসে যারা টাকা পাচার করছেন ও তারেক রহমানকে টাকা দিচ্ছেন, পুরো চক্রকেই এবার আইনের আওতায় আনা হবে। তারা বলেন, আমরা সিলেট ভিত্তিক লন্ডনের রেস্টুরেন্ট ও অন্য ব্যবসায়ীদের নথিপত্র হাতে নিয়ে কাজ শুরু করব। বাংলাদেশে অবস্থান করা তাদের আত্মীয় স্বজন নজরদারিতে থাকবেন, কারণ বাংলাদেশ থেকে যারা তারেক রহমানকে টাকা পাঠান তারা ওইসব ব্যবসায়ীর বাংলাদেশে অবস্থান করা আত্মীয় স্বজনের কাছে টাকা পৌঁছে দেন। পরে সেই টাকা হয় লন্ডন থেকে ওই ব্যবসায়ী তারেক রহমানকে দিয়ে দেন, নতুবা কৌশলে দেশ থেকে পাচার করেন তারা। দ্রুতই তারেক রহমানের অবৈধ অর্থের যোগানদাতাদের পুরো চেন উন্মোচন হবে ও জড়িতদের ব্যাংক হিসাব জব্দসহ আইনের আওতায় আনবো আমরা। এদিকে 2001 সালে টেকনাফ স্থল বন্দরে চুক্তিভিত্তিক দৈনিক 130 টাকা বেতনে কম্পিউটার অপারেটর হিসাবে চাকরি নেন নুরুল ইসলাম। ওই চাকরি থেকে শুরু করলেও সময়ের পরিক্রমায় 460 কোটি টাকার সম্পদের মালিক বনে যান তিনি। চাকরির সুবাদে বন্দরের সংশ্লিষ্ট মানুষের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে নুরুল ইসলামের, এক পর্যায়ে গড়ে তোলেন সিন্ডিকেট। দালালি পণ্য খালাস, পণ্যের আড়ালে অবৈধ মালামাল এনে অল্প সময়েই কোটি কোটি টাকার মালিক বনে যান এই কম্পিউটার অপারেটর। দালালি সহ অবৈধ পন্থায় অর্জিত অর্থের মাধ্যমে ইতোমধ্যে ঢাকায় তার 6টি বাড়ি ও 13টি প্লটের মালিক তিনি। এছাড়া তার সাভার, টেকনাফ, সেন্ট মার্টিন, ভোলাসহ বিভিন্ন জায়গায় নামে বেনামে সর্বমোট 37টি প্লট, বাগান, বাড়ি রয়েছে। অবৈধদের তার অর্জিত সম্পদের আনুমানিক মূল্য প্রায় 460 কোটি টাকা। সোমবার 14 সেপ্টেম্বর দিনগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে নুরুলকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এ সময় তার কাছ থেকে 3,46,500 জাল টাকা, 3,80,000 মিয়ানমার মুদ্রা, 4,400 পিস ইয়াবা ও নগদ 2,01,160 টাকা উদ্ধার করা হয়। এছাড়া 2 কন্যা শিশুকে নিজের কাছে রাখতে আইনি লড়াই চালিয়ে যাওয়া জাপানি মায়ের কাছে তার স্বামী ইমরান শরীফ মানহানির তথ্য প্রকাশের অভিযোগ এনে 5 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। মঙ্গলবার 14 সেপ্টেম্বর এ তথ্য জানান ওই নারীর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। আইনজীবী জানান, মানহানির তথ্য প্রকাশের অভিযোগে 5 কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। সম্মানিত দর্শক, উপার্জন না করেও লন্ডনে তারেক জিয়া কিভাবে বিলাসী জীবন যাপন করছে? আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।
আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।